রাজ্যের কৃষকদের দুর্দশার যেন শেষ নেই, বিভিন্ন সময় বিভিন্ন জায়গার আমরা কৃষকদের কথা তুলে ধরি, কৃষকদের সমস্যার কথা তুলে ধরি, সেই দিক থেকে কখনো চাষিদের পাশে সরকার নেই, কখনো বা জলসেচ ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসনিক স্তরে কোনো উদ্যোগ নেই, কখনো কখনো কৃষকদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে, জল উত্তোলন যে ব্যবস্থা রাখা হয়েছে, সেই পাম্প মেশিনও যখন অচল হয়ে পড়ে তখন কৃষকদের পাশে যেন দপ্তরের কর্তারা দাঁড়ান না, সেখানে কৃষকদের যে সমস্যা সেই সমস্যার সমাধানে উদ্যোগী হন না বলে অভিযোগ করতে শুরু করেছে। এমন একটি ঘটনা তৈলাম ব্লক এলাকার, এবং সেই ঘটনায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষকরা তাদের দুর্দশার কথা বলেছেন। পিএম কুসুম প্রকল্পে বসানো সোলার পাম্প মেশিনটি গত 1 বছর ধরে চালু না হওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার সবজি চাষিরা, এবং তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে সেখানে একটি পাম্প মেশিন বসানোর উদ্যোগ ছিল, তারপর সেখানে পাম্প মেশিন বসানো হলো কিন্তু চালু না করায় তারা এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, বিপাকে পড়েছেন কৃষকরা। সরিলাম ব্লকের উত্তর সরিলাম গ্রাম পঞ্চায়েতে সরিলাম দ্বাদশিনী বিদ্যালয় সংলগ্ন বনকুমার এলাকায় এই ঘটনা। সেখানকার কৃষকদের বক্তব্য যে এই এলাকায় প্রায় 60 কানের উপর জমি রয়েছে এবং সেই জমিতে তারা সবজি চাষ করেন, মূলত পাতা সবজির চাষ সেখানে করা হয়। 70 থেকে 80 জন সেখানে চাষি আছেন, এই জমিগুলোতে সেখানে সবজি চাষ করতে পারেন বা তার উপর নির্ভরশীল তারা। জলের ভীষণ রকম সমস্যা, সেই জমিতে চাষবাসের জন্য তারা মহাবিপাকে পড়েন। কৃষকদের কথা বারবার সেখানে তুলে ধরা হয়েছে সংশ্লিষ্টদের কাছে, পরবর্তী সময় কিন্তু সেখানে ভীষণ রকম ভাবে প্রচার করে সেখানে পাম্প মেশিন বসানোর উদ্যোগের কথা জানানো হলেও আজ অবধি সে কৃষকদের জন্য সুবিধার্থে বা চাষবাসের সুবিধার্থে সেখানে পাম্প মেশিন চালানো হয়নি বা চালু করা হয়নি। এ নিয়ে তারা ক্ষোভ ব্যক্ত করেছেন, তারা তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে রেখেছেন। আমরা একবার শুনবো যে কৃষি কাজের সঙ্গে যুক্ত চাষিরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, তাদের কেনই বা পাম্প মেশিন দরকার, তাদের চাষবাসের জন্য তাদের কি সমস্যা হয় আমরা একবার শুনবো। এটা কোনো মেশিন টিশিং ইয়া দিছে না, জলের লাইনটাও দিছে না, 10,000 হ দিল, কোনো হইতেছে না, 1 বছর হয়েছে মেশিনটা বয়েছে। এই দেখেন লাউ খেত, ঝিঙা খেত, ঢেড়েস খেত সকল চাষ হইলে যখন ধরছে 50 জন কৃষক বহিও আছে, সব কান্দে বারে জলাইন না দিয়ে এটা ইয়া করতেছে। এটা কি হয়নি কান্দে বারে জলাইন না, তুলা জলে কি ফুলাব আছে? হ্যাঁ, এবার এটা ঠিক করে দিতে আছে না আমাদের আইও না। আমরা প্রধানমন্ত্রী বা আমরা ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী যা চাইতে আছে কৃষিতে উন্নত করো, কৃষকের দ্বিগুণ আমরা আয় করার লাগে, কৃষকের লাগে অনেক কিছু করতেছে, জলের প্রকল্প দিছে সরকারি, কোনো সরকার ব্যবস্থা করে দিছে, কিন্তু কিছু সঙ্গে কর্মচারীর লেগে আজকে আমরা এই দশা। তারা তো ঠান্ডা করে বইয়া বিয়া বেতন গনে, কিন্তু আমরা কি হইব? আমরা তো ব্যাক কথা লেখা হল লাগে, কান্দে জল আনল লাগে, মেশিনে জল আইয়া না, পিএম কুসুম দিছে এটার যেন আজকে 1 বছর হয়েছে। এটা আমরা আবেদন থাকবো সরকারের কাছে যাতে আমরা এই কিছুদিনের মধ্যে দিয়া দেয়, কারণ খরা মৌসুম চলছে, কারণ বিশেষ করে জলের দরকার। আপনারা আর কি সব পুচ্ছা গেছে কেন, নষ্ট হয়েছে কেন? নষ্ট হয়ে গেছে একবার তো কৃষি নাই তো, সব নষ্ট হয়েছে, উপরিতে আর মন জলের লাগা মাইছে, এখন এখন জলের অভাবে আমরা আবার ফসল করতে পারতেছি ঠিক মতো। এই জায়গাটার নাম কি? দা এই জায়গাটার নাম হইলো আপনার উত্তরচলে মধ্যপাড়া বনকুমারী ধরে আর কি। বনকুমারী কত কানি পাতা সবজি খেতে আছে? না এনে আছে 50-60 কানি, সবার সমস্ত পাতা সবজি নষ্ট হয়েছে গা, নষ্ট বলে জলের অভাবে তো নষ্ট হইতে আছে, জল না পেলে এর মধ্যে যদি জল নাই আমরা মানে সামনে নষ্ট হয়ে যাবে। যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো, শুভ দীপাবলি। আলোর উৎসবের এই পুণ্য লগ্নে আরবি কনস্ট্রাকশনের পক্ষ থেকে রাজ্যবাসীর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে, অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে, রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে, কলকাতার নাগের বাজার, কুইখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা
আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বার।